এটা ও মাই গুডনেস, ইটস বিউটিফুল বিউটিফুল। আমরা যেরকম এই সিনেমার মুভিগুলোতে যেরকম দেখি না, এরকম খুব সুন্দরভাবে দেখে নিন, খুব সুন্দর। এবং পরিষ্কার যদি থাকে তাহলে বড়াইল পাহাড়টা খুব সুন্দরভাবে এখানে দেখা যায়। এটা হচ্ছে ওনাদের আরেকটা রুম, এটাতে 2 BHK, এই দেখে নিন। এটা শিলচরের আমরা টেস্ট রাখতে চাই। আচ্ছা আচ্ছা, সব লোকাল ফটোগ্রাফারস এন্ড লোকাল পিকচারস। আরে বাহ, নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাম্পার একটা ভিডিও নিয়ে আসলাম। প্রথমবার শিলচরে লাক্সারি একটা গেস্ট হাউস খোলা হয়েছে, সেটাই হচ্ছে আমাদের শিলচরের অম্বিকাপট্টিতে ওদর চান্দ স্কুলের ঠিক অপোজিটে একটা বিরাট বড় একটা বিল্ডিং। এবং এই লাক্সারি গেস্ট হাউসের নাম হচ্ছে বড়াইল হোমস। দর্শক, বড়াইল পাহাড়ের নামে রাখা হয়েছে। এখানে মনে করুন আপনারা বাইরে আছেন, আপনাদের বাড়ি শিলচরে, এবং আপনারা এখান থেকে সব কিছু বিক্রি করে আপনি কোথাও চলে গেছেন। তো ঘরের মতো এনভায়রনমেন্টে একটা বাড়িতে বা একটা হোটেলে থাকার জন্য বা একটা গেস্ট হাউসে থাকার জন্য চিন্তা করছেন, তাহলে আপনারা বড়াইল গেস্ট হাউসে আসতে পারবেন। এয়ারবিএনবিতে অলরেডি এটা লিস্টিং করা হয়েছে। এবং আজকে এই গেস্ট হাউসের সম্পূর্ণ লুক দেখাবো, ফ্যাবুলাস, জবরদস্ত, মাইন্ড ব্লোয়িং। দর্শকবৃন্দ, এই যে বড়াইল গেস্ট হাউসটা, তো বড়াইল হোমসটা যেটা, তো চলুন ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি। আপনারা বাইরে থেকে যদি আসার জন্য চিন্তা করছেন, আমরা ঘরের মতো একটা পরিবেশে একটা ফ্ল্যাট, ফ্ল্যাট সিস্টেমে ভাড়া পাওয়া যায়, দর্শক দেখে একদম বাম্পার লাগলো। এবং ভিতরের যে সিস্টেমগুলো, যেগুলো সম্পূর্ণ ঘরের এনভায়রনমেন্ট দেওয়া হয়েছে, এত সুন্দরভাবে বানানো হয়েছে। চলুন আমরা ভিতরে যাই, যত সময় অবধি আপনারা দেখবেন না তত সময় আপনারা বিশ্বাস করবেন না। ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখাই। আপনারা ফ্যামিলি নিয়ে যদি ট্যুর করতে চান একদম জবরদস্ত, বা কেউ বাইরে থেকে আসছে, কোনো অফিসার আসছে আপনাদের কোম্পানির জন্য, তো আপনারা এখানে রাখতে পারবেন। দর্শক, জবরদস্ত একটা রুম। চলুন আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি। পার্কিংয়ের তো একদম সুব্যবস্থা এখানে আছে। তো এটা হচ্ছে আমাদের অম্বিকাপট্টি চৌরঙ্গির যে পয়েন্ট, সেই পয়েন্ট থেকে একটু আসবেন, এবং এটা হচ্ছে সেই ওদর চান্দ স্কুল, এটাই। এবং ওদর চান্দ স্কুল পাওয়ার আগেই লেফট সাইডে আপনারা এই দেখে নিন, বিরাট বড় একটা হোয়াইট কালারের বিল্ডিং, বড়াইল হোমস, এ লাক্সারি গেস্ট হাউস। এবং এখানে হল স্পেসেস অ্যাভেলেবল নাও বলে লেখা, ভেজ নন ভেজ সব কিছু পাওয়া যায়, সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং, ইফ এভরিথিং আপনাদের অ্যাভেলেবল। এবং এই বিল্ডিংটাতে আছে এখানে সুরমিতাস, এটা হচ্ছে আপনাদের একটা বুটিক শপ, সেই সুরমিতাসের বুটিক শপ। এখানে কাপড়, মহিলাদের সব ধরনের কাপড় পাওয়া যায়। এবং এই বিল্ডিংটার উপরেই সেই বড়াইল হোমসটা। চলুন আমরা এখন উপরে উঠি। উঠলাম এখন লিফটে, লিফটে উঠে আমি উপরে যাব ওনাদের সেই বড়াইল হোমসটা দেখার জন্য, এবং আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন। জবরদস্ত একটা জিনিস আজকে আজকে করছি আমাদের শিল্চর নিউজে, এই প্রথমবার একটা সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকবেন। তো যেহেতু লিফট খুললো এবং আমরা আসলাম সেই বড়াইল হোমসে, এখানে হচ্ছে রিসেপশন। এই দেখেন খুব সুন্দর একটা এনভায়রনমেন্টে এটা রাখা, এখানে একটা চেয়ার রাখা হয়েছে, দর্শকদের তো সুন্দর। এবং চারদিকে সব ইচ অ্যান্ড এভরি রুম আমরা দেখাবো। এটা হচ্ছে রিসেপশন, এবং এটা হচ্ছে সেই বড়াইল বড়াইল হোমসের, এটা হচ্ছে মেইন রুম। এবং রুমের যে সম্পূর্ণ, এটা হচ্ছে একটা 3 BHK একটা ফ্ল্যাট। এবং আপনারা যেখানেই থাকছেন, আপনারা এই 3 BHK ফ্ল্যাটটা আপনারা এখানে এসে বুক করতে পারবেন, সব কিছু আমরা দেখাবো। তার আগে এখন আমরা বীরের সঙ্গে কথা বলছি। গুড ইভিনিং। গুড ইভিনিং। তো বড়াইল হোমস সম্বন্ধে একটু বলো, এটা অ্যাকচুয়ালি কি? বড়াইল হোমস হলো গিয়ে একটা সার্ভিস অ্যাপার্টমেন্টের কনসেপ্ট। আমরা বাইরে গেলে অনেক সময় এয়ারবিএনবি থেকে আমরা ইয়ে বুক করি, ফ্ল্যাট বুক করে থাকা প্রেফার করি, নিজের কমফোর্ট জোনে থাকা প্রেফার করি। একটা ঘরের এনভায়রনমেন্টে সবাইকে হোটেলের কনসেপ্ট আর পছন্দ নেই, নিজের রান্না করার জায়গা হবে, একটা ড্রয়িং রুমের স্পেস হবে, একটা ব্রিদিং ওয়াকিং স্পেস হবে। হোটেল রুম সব ছোট ছোট কম্প্যাক্ট এরিয়াজের মধ্যে 2-3 দিনের বেশি থাকতে লাগে যে এখন আর ঘরে যাই। সো বড়াইল হোমসের কনসেপ্টটা হলো গিয়ে কি, ইনস্টেড অফ এ হোটেল ইট শুড ফিল লাইক হোম। তাহলে ঘরটা আনার ইন আ ওয়াইল ট্রাভেলিং টু ফিল লাইক ইউ আর এট হোম, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ বড়াইল হোমস। খুব সুন্দর। একটু আমরা একটু স্পেস দেখব, এখানে কি কি আছে আপনাদের কাছে ফ্যাসিলিটিসটা, এবং এটাতে আপনারা কি খাওয়া দাওয়ারও কি সেম প্রোভাইড করেন? আমরা ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি দেই। আচ্ছা। আর লাঞ্চ আর ডিনার আমরা হোম স্টাইল মিলস স্পেশালাইজ করি। আমাদের একটা কিচেন আছে, শেফ স্পেশালি হোমমেড খাবারের যাতে টেস্টটা পাই আমরা লাঞ্চ আর ডিনারে, এরকম আমরা খাবার সার্ভ করি। ওকে, গ্রেট গ্রেট। তো এখানে প্রথম যে সময় আমরা ঢুকব একটা রুমে, এটা 3 BHK ফ্ল্যাট, এটা একটা 3 BHK, 3 BHK প্রথম, এরকম একটা টিভি থাকবে। তারপরে এদিকে যদি আসি তাহলে একটা ডাইনিং টেবিল, ডাইনিং এরিয়া, খুব সুন্দর একটা স্পেসে এরকম আপনারা বসে খেতে পারবেন, মানে ঘরের মতো একটা ইয়ে দিয়েছে। আচ্ছা, তারপরে এখানে যদি আসি তাহলে এটা হচ্ছে আপনাদের একটা কিচেন। আচ্ছা, কিচেনটা কিসের জন্য দেওয়া হয়? কিচেনটা হলো গিয়ে কেউ যদি কমপ্লিটলি নিজে থেকে কুক করে ইয়ে করতে চায়, তাহলে ওটার জন্য পুরো ফ্যাসিলিটি আছে আমাদের কাছে। ইন্ডাকশন কুকার দেওয়া হয়, ইন্ডাকশনের কুকারের সাথে যেগুলো কিচেন ওয়্যার দরকার কুকিংয়ের জন্য ওইসবও দেওয়া হয়।
এখানে চিমনি 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 আছে, তো এগুলো আপনারা পেয়ে যাবেন যদি আপনারা কুক করতে চান। এবং সব থেকে ভালো জিনিস হচ্ছে এখানের যে ভিউটা, ভিউটাই দেখে নিন, এখান থেকে প্রত্যেক রুমের একটা মিরর ভিউ আছে ওনাদের, এই মিরর ভিউটা আপনারা দেখতে পাবেন, মানে জানলা খুললেই আপনারা এই সুন্দর একটা ভিউ। এটা হচ্ছে ইস্ট সাইড পড়ছে তো শুদ্ধ পূর্ব দিকেটা। এবং এটার পরে আমরা একটু এদিকের বেডরুমটা একটু দেখি, এটা হচ্ছে একটা বেডরুম যেহেতু 3 BHK। এটা ও মাই গুডনেস, ইটস বিউটিফুল বিউটিফুল, আমরা যেরকম এই সিনেমার মুভিগুলোতে যেরকম দেখি না এরকম খুব সুন্দরভাবে দেখে নিন। এটা টাওয়েল, টাওয়েলকে সেই রাজহাঁসের মতো সাজানো হয়েছে, দর্শকদের দেখে নিন খুব সুন্দর। দুটা ফ্লাওয়ার আপনাদের জন্য কমপ্লিমেন্টারি রাখা হয়েছে, আপনারা আসলে এই দুটো ফ্লাওয়ার আপনাদেরকে দেওয়া হবে, গোলাপ ফুল না রোজ। আর এইটা হচ্ছে সেই সম্পূর্ণ রুমটা, এই দেখে নিন খুব সুন্দর। উপরে আছে এসি এবং এখানে আছে একটা সেম এজ ইট ইজ একটা মিরর, একটা জানালা। আপনারা এই যে কার্টেনটা সরালে আপনারা সম্পূর্ণ বাইরের ভিউটা আপনারা দেখতে পারবেন, এটা খুলতেও পারবেন কোনো আপত্তি নেই, দেখে নিন খুব সুন্দর। এবং এত সুন্দরভাবে আপনারা ডিজাইনটা করেছেন, তো এটাতে কী কী আছে? এটাতে ওয়ার্ড্রপ আছে আর একটা টেবিল ল্যাপটপ রাখার জন্য নাকি? এটা হল গিয়ে স্যুটকেস রাখার জন্য একটা টেবিল, কোনো এডিশনাল লাগেজ রাখার জন্য। এটা হল গিয়ে একটা স্টাডি টেবিল, স্টাডি টেবিল, স্টাডি টেবিলের সাথে একটা চেয়ার আছে, এখানে এখন স্ট্যাড চেয়ারটা রিমুভ করা হয়েছে। সঙ্গে গিজারও এখানে দেওয়া, মানে আপনাদের যদি গরম জল লাগলে আপনারা গরম জল পেয়ে যাবেন দর্শকবৃন্দ, খুব সুন্দর, বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। তো এটা সম্পূর্ণ ঘরের যে বেডরুম এই ফিলটা আসবে না? ওকে গ্রেট, তো আমরা এদিকেও যাই যেহেতু এটা 3 BHK তিনটা রুম। আর এটাতে কি? এটাও আরেকটা ওয়াশরুম। আচ্ছা ওয়াশরুম আরেকটা, ওকে গ্রেট, এটাও আরেকটা হচ্ছে ওয়াশরুম, আপনারা দেখে নিন, এই দেখে নিন খুব সুন্দর ওয়াশরুম। এটাতে দুটা দেওয়া আদর্শবৃন্দ এবং দুটাতেই আপনাদের গিজার আছে, খুব সুন্দর। তো এখানে যদি আসি এখানেও আরেকটা রুম এবং এখানেও আমরা এই দেখে নিন, বিউটিফুল বিউটিফুল, খুব সুন্দরভাবে ব্যাগটা এখানে রাখা। এবং এটা হচ্ছে আপনাদের আপনাদের জন্য টাওয়েলের উপরে কিছু চকলেটস আপনাদের জন্য, আপনারা সোপ, এগুলো হচ্ছে সোপ, ও মাই গুডনেস ও মাই গুডনেস। এবং এটা হচ্ছে সেই, এটার থেকে আপনারা সম্পূর্ণ ভিউটা, বাইরের ভিউটা আপনারা দেখতে পারবেন এই জানলা দিয়ে। এবং এটা হচ্ছে ব্যালকনিতে যাওয়ার যে রাস্তাটা, প্রত্যেক রুমের সঙ্গে একটা ব্যালকনি যাওয়ার রাস্তা, ও মাই গুডনেস, এই দেখেন ইটস হ্যাভি বিউটিফুল। এখানে থেকে আপনারা বাইরের নাজারাটা ভিউ দেখতে পারবেন, নিচে দেখে নিন মানুষ এদিকে হাঁটাহাঁটি করছে। এই হচ্ছে আপনার আমাদের অদর চান্স হাই স্কুল যেটা, এই দেখে নিন খুব সুন্দর। এই এটা হচ্ছে অম্বিকাপট্টি চৌরঙ্গীর পয়েন্টটা এবং এই দেখে নিন খুব সুন্দর। এবং পরিষ্কার যদি থাকে তাহলে বড়াইল পাহাড়টা খুব সুন্দরভাবে এখানে দেখা যায়, যেহেতু আজকে একটু মেঘলা মেঘলা ভাব সেজন্য দেখা যাচ্ছে না। এত সুন্দর একটা ভিউ, মানে এত সুন্দর একটা, আপনারা মানে আপনি তো বাইরে থেকে আসছেন সেজন্য বাইরের চিন্তাধারা সব কিছু আপনি নিয়ে আসছেন না? গ্রেট গ্রেট গ্রেট। আর এখানে একটা ল্যাম্প থাকবে আপনাদের জন্য, খুব সুন্দর। কেমন লাগলো দর্শকবৃন্দ কমেন্টে নিশ্চয়ই। এটা থার্ড বেডরুম, তো আপনারা যদি সম্পূর্ণ পরিবার আসতে চান, সম্পূর্ণ পরিবার আসলে আপনারা এখানে থাকতে পারবেন এই রুমগুলোতে, এত সুন্দর। এবং প্রত্যেক রুমে এসি আছে, এসি আছে, হলেও আপনাদের এসি আছে, হলেও এসি আছে। আর এবং আমরা এই ফটোগ্রাফসগুলো রেখেছি কিন্তু একটা শিলচরের আমরা টেস্ট রাখতে চাই। আচ্ছা আচ্ছা, সব লোকাল ফটোগ্রাফারস এর লোকাল পিকচার্স। আরে বাহ, শিলচর যাতে একটা টাচ থাকে, টাচ থাকে না, এইগুলা রেখেছেন। আরে বাহ, আরে বাহ, আরে রুমেও এরকম খুব সুন্দর, খুব সুন্দর। আর এখানে দেখে নিন, এখান থেকে আপনার ভিউ, প্রত্যেক রুমের সঙ্গে আপনারা জানালা রেখেছেন না এরকম, খুব সুন্দর লাগলো এটা দর্শকবৃন্দ। এখানেও দেখে নিন, এখানেও এখানে একটা ফটো আপনাদের জন্য রাখা হয়েছে। এটা হচ্ছে সদরঘাট না? সদরঘাট, সদরঘাট। আরে বাহ, আরে বাহ, আরে বাহ, চলুন চলুন চলুন। তো আপনারা এখানেও যে রুমটা, যেটা ডাইনিং রুম যেটা বলতে পারেন, হল বলতে পারেন, এখানেও এই দেখে নিন, এটা হচ্ছে শিলচরের আপনাদের স্টেশন, শিলচরের রেল স্টেশনের একটা ফটো রাখা হয়েছে। এটা চাতলার, আচ্ছা চাতলার একটা ফটো, খুব সুন্দর একটা চাতলার ফটো এখানে রাখা হয়েছে দর্শকবৃন্দ। চলুন আমরা এখন নেক্সট আরেকটা, এখানেও আরেকটা ফটো, এটা কি? এটা এমনি খুব সুন্দর একটা জিনিস। চলুন এখন আমরা নেক্সট রুমটা আমরা দেখি, চলুন। তো এটাও আরেকটা 3 BHK, মানে 3 BHK অনেকগুলো রুম, একটু ডিজাইনে একটু হয়তো চেঞ্জ থাকে, এই দেখেন খুব সুন্দর। এখানেও বসার একটা জায়গা রাখা হয়েছে। এবং সব থেকে সুন্দর জিনিস কী লাগছে দর্শকবৃন্দ আপনারা দেখে নিন, এখানে যে বসার জায়গাগুলো, আর এখানে এই যে এটা হচ্ছে আপনাদের চা বাগানের একটা, আচ্ছা এই ফটোগ্রাফসগুলোকে উঠিয়েছে এই ফটোগ্রাফার এন্ড জার্নালিস্ট পার্থ শীল। আচ্ছা ফটো, ওনার ফটোগ্রাফি না, খুব সুন্দর। এখানেও টিভি আছে, প্রত্যেকটা স্মার্ট টিভি রাখা হয়েছে এখানেও। এটা হচ্ছে ডাইনিং রুম, ডাইনিং হল যেটাকে বলা হয়। এবং এটা হচ্ছে কিচেন, মাইক্রোওয়েভ ওভেন সহ এখানে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ, এখানে কিচেন, আপনারা নিজেও রান্না করতে পারবেন। সব থেকে বাম্পার জিনিস আমি আপনাদেরকে একটা দেখাই, এই দেখেন সানসেট এখান থেকে দেখা যাচ্ছে, ও মাই গুডনেস, ইটস বিউটিফুল। যদিও আমি জুম করতে পারছি না, তবু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সানসেটটা, আপনারা দেখে নিন।
আর এটা হচ্ছে আরেকটা ওনাদের সেই 3BHK ফ্ল্যাটের যে রুমটা যেখানে যেটা এখন ঢুকলাম এখানেও দেখে নিন, খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। ওয়ার্ড্রোব একটা রাখা হয়েছে এখান থেকেও আপনারা এই দেখে নিন, জানলা দিয়ে আপনারা সব কিছু দেখতে পারবেন। এখানেও একটা স্টাডি টেবল রাখা হয়েছে, একটা ব্যাগ রাখার টেবল রাখা হয়েছে, সবটাতে আপনাদের এসি রাখা হয়েছে। এবং এটা হচ্ছে সেই কমন, যেটা কমন বাথরুম। এবং এটা হচ্ছে আরেকটা রুম যেখানে, এখানেও আপনারা দেখে নিন, এই দেখে নিন খুব সুন্দরভাবে, এই দেখে নিন বিউটিফুল। এটা হচ্ছে 3BHK ফ্ল্যাটগুলো দর্শকবৃন্দ। এবং এটা হচ্ছে আপনাদের সেই বাইরের যে ভিউটা দেখার জন্য ব্যালকনি। আহ জবরদস্ত জবরদস্ত, ইটস লুকিং ভেরি নাইস, ভেরি বিউটিফুল। এই দেখে নিন খুব সুন্দর, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখে নিন সামনে একটা মন্দির, ও মাই গুডনেস, ইটস বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। চলুন, তো 3BHK এটা হচ্ছে ওনাদের তৃতীয় যে রুমটা, এবং তৃতীয় রুমের ভিতরেও আপনারা এই দেখেন খুব সুন্দরভাবে সব কিছু রাখা হয়েছে। ওয়ার্ড্রোব এখানেও প্রত্যেক, আর সব থেকে ভালো জিনিস আমার লাগলো প্রত্যেকটাতে এরকম জানালা একটা রাখা হয়েছে যাতে বাইরের ভিউ দেখানোর জন্য। এবং এটাতে রাখা হয়েছে অ্যাটাচ একটা বাথরুম আপনাদের জন্য দর্শকবৃন্দ, এই দেখেন খুব সুন্দর, এটা বিরাট বড় একটা বাথরুম এটাতে রাখা হয়েছে। তো কেমন লাগলো আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন, এরকম শিলচরে প্রথমবার আমরা দেখতে পাচ্ছি। চলুন এখন অন্য রুমগুলো দেখি। তো এখন আমরা এখানের 2BHK ওনাদের সেই রুমটাতে আমি আসলাম। 2BHK-টা হচ্ছে এটা, এবং 2BHK-তে এই প্রথম ঢুকলেই আপনারা এরকম একটা হল পেয়ে যাবেন। এটা হচ্ছে ডাইনিং একটা টেবিল প্রথম ঢুকতেই, এটা হচ্ছে বসার, যাতে মানুষ আসলে এখানে আপনারা বসতে পারবেন দর্শকবৃন্দ। যে সুন্দর একটা বিউটিফুল, এবং এখানেও আপনাদের শিলচরের যে সমস্ত পরিচয় বা ঐতিহ্যগুলো এখানে দেওয়া হয়েছে। এটা হচ্ছে সেই নদীতে স্নান করার একটা দৃশ্য দেখানো হয়েছে, দুর্গাপুজোর একটা দৃশ্য দেখানো হয়েছে, আপনাদের সেই বরাক নদীর উপরের যে ব্রিজ সেই ব্রিজটাও এখানে দেখানো হয়েছে। তো এইগুলো এখানে সব ফটো রাখা হয়েছে যাতে মানুষ এইগুলো দেখতে পারে। এবং এটা হচ্ছে ওনাদের আরেকটা রুম, এটাতে 2BHK-তে এই দেখে নিন, কো ওহ জবরদস্ত জবরদস্ত, আমি একদিন আইয়া থাকি যেতাম এখানে। আর এটা হচ্ছে এই দেখেন বাইরের ভিউ, ও মাই গুডনেস, যাহ ক্যা বাত হ্যায়। তো এখান থেকে আপনারা এই দেখেন ভিউটা ওইখান থেকে আপনারা এনজয় করতে পারবেন। এবং এটা হচ্ছে সেই ব্যালকানিটা। তো এইগুলো এখানে একদম খুব সুন্দরভাবে, কেমন লাগলো, এবং প্রত্যেক রুমে এক একটা ফটো লাগানো হয়েছে, দারুণ দুর্দান্ত। এবং তারপরে আমরা আরেকটা রুমে যাচ্ছি। আচ্ছা, এটাতে আপনাদের এটা হচ্ছে আপনাদের সেই কিচেন, এখানে ফ্রিজটাও আছে, এবং কিচেনেও আপনারা চিমনি থেকে শুরু করে সব কিছু সুব্যবস্থা পাবেন। এখানে ছোট্টখাটো একটা প্লেস রাখা হয়েছে সুন্দরভাবে, এটাও মানে আপনাদেরকে আপনারা বাইরে দেখতে পারবেন। প্রত্যেক রুম থেকে আপনারা বাইরের দৃশ্য নজারা আপনারা দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ। এবং তারপরে আমরা যাই আরেকটা, আচ্ছা এটা হচ্ছে কমন যেটা বাথরুমটা না, এটা হচ্ছে কমন বাথরুম এই 2BHK-টাতে। এবং এটা হচ্ছে আপনাদের আরেকটা রুম, খুব সুন্দর বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। এখান থেকেও আপনারা দু সাইডেও আপনারা সেই বাইরের ভিউটা দেখতে পারবেন। এই দেখেন বেডের কোয়ালিটি এবং হাইজিনটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এবং এটাতে এই দেখে নিন, ও আচ্ছা এটা ইয়েগুলা না, নেটগুলা, হাওয়াটা আসতে পারে, মশা না আসে। ও মাই গুডনেস, বাহ কিয়া বাত কিয়া বাত কিয়া বাত, জবরদস্ত জবরদস্ত। কোন সাইডটা আপনাদের ভিউটা ভালো লেগেছে আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। চলো, তো এটাতে মানে সেপারেট কোনো বাথরুম নেই, কমন বাথরুম এটাতে না, এটাতে হলো গিয়ে 2BHK, এটা এটাতে দুইটা বাথরুম আছে, এভরি বেডরুমের একটা বাথরুম আছে। এই বেডরুমের বাথরুমটা এটা, আচ্ছা ওই বেডরুমের বাথরুমটা ভিতরেই ভিতর, আচ্ছা ভিতরেই আছে না। চলুন আমরা একটু ভিতরের, এটা যেহেতু দেখিনি তো এটার ভিতরের বাথরুমটাও আমরা এখানে দেখছি। এই দেখেন, ওকে এই দেখেন, এখানে ও বাহ খুব সুন্দর খুব সুন্দর, আরে বাপরে জবরদস্ত। চলো, তো আপনাদের এখানে শুধু 2BHK এবং 3BHK আছে, সিঙ্গেল কোনো রুম নেই না? না সিঙ্গেল রুম নেই, কিন্তু আমরা যদি কেউ দুজন মানুষ থাকতে চায়, আমরা বুটিক রুম বলে একটা কনসেপ্ট আছে। ওটা বেসিক্যালি কি হয়, আমরা 2BHK এর একটা বেডরুম বন্ধ করে দিই আর একটা বেডরুম খোলা থাকে, আর পুরো বেডরুমটা তাহলে পুরো কমন এরিয়াটা ওই বেডরুমের সাথেই লিংক। আচ্ছা আচ্ছা, যদি সিঙ্গেল কেউ যদি আসে, সিঙ্গেল যদি কেউ থাকতে চায়, ওরাও ফ্ল্যাটের আনন্দ উঠাতে পারে, আবার একটা বেডরুম অনলি দে হ্যাভ টু পে ফর, একটা বেডরুমে টাকা দিতে। তো বুকিংটা কিভাবে করতে হয়? বুকিংটার মাল্টিপল অপশনস আছে, একটা আমাদের নিজস্ব ওয়েবসাইট, ওয়েবসাইটের নামটা কি, vorailhomes.com, vorailhomes.com, এটা হচ্ছে vorailhomes.com এর ওয়েবসাইটটা, এটা তো ধরা যায় না না, আচ্ছা তো গুগলে গিয়ে আপনারা vorailhomes.com এ গেলে আপনারা সম্পূর্ণ ডিটেইলস পেয়ে যাবেন, কোন রুমের কি সব কিছু আপনারা পেয়ে যাবেন, যেহেতু এখানে দেখানো হচ্ছে। এটা হচ্ছে নাম্বারটা আমি নিচে দিয়ে দেবো, নাম্বার আমি নিচে দিয়ে দেবো, ওনাদের ওয়েবসাইটেও নাম্বার আছে। আমরা booking.com এও আছি, Airbnb-তেও আছি, মেক মাই ট্রিপেও আছি, আগোড়াতেও আছি, এবং যেখানেই হোটেলের বুকিং হয় আমরা ওই সাইটেই আছি। বাহ ক্যা বাত হ্যায়। তো vorailhomes আপনারা নিশ্চয়ই
মনে রাখবেন। এবং বোরাইল হোমস একবার ওয়েবসাইটে গেলে, ভিডিও তো দেখেছেন, তবুও আপনার ওয়েবসাইটে গিয়ে যদি আরও ডিটেলস তথ্য জানতে চান তাহলে ওয়েবসাইটে দেখতে পারবেন। সেখান থেকে আপনারা কতজন মানুষ কী আছে এই দেখেন, সব কিছু তথ্য এখানে আছে। এবং এখানে 3BHK লাক্সারি অ্যাপার্টমেন্ট, 2BHK লাক্সারি অ্যাপার্টমেন্ট, বুটিক রুম এইগুলো আছে। তো এইগুলোতে কী কী ফ্যাসিলিটিস থাকবে, ওয়াইফাই থেকে শুরু করে সব কিছু কী কী থাকবে, সব কিছু এখানে লেখা আছে। এবং তারপরে আপনারা নিচে গিয়ে এই দেখেন বুক নাও অপশন একটা আছে, সেই বুক নাও ক্লিক করলেই আপনাদেরকে আপনার বুক করতে পারবেন দর্শকবৃন্দ, সম্পূর্ণ তথ্য দিয়ে। খুব সুন্দর লাগলো এটাতে, চলুন থ্যাংক ইউ সো মাচ। এখন এখানে বসুন, লাস্টটা আমরা শেষ করে দিচ্ছি। তো আপনাদের বোরাইল হোমসে আর কি কি আছে? তাহলে আমাদের বোরাইল হোমসের সাথে লিঙ্কড একটা কনফারেন্স হল কাম কোনো ইভেন্টের হল আছে, ওটা সেকেন্ড ফ্লোরে, আমরা থার্ড ফ্লোরে আছি। তাহলে ও জিনিসটা মানে কোনো ম্যারেজ ফাংশন করা যাবে, ম্যারেজ ফাংশন করা যাবে, কোনো বার্থডে পার্টি করা যাবে, কোনো কর্পোরেট কনফারেন্স যদি ইভেন্ট করা যাবে। আমাদের অ্যাবাউট 400 জনের এখানে ক্যাপাসিটি আছে, 400-500 পিপল ইজিলি আমরা অ্যাকোমোডেট। পার্কিং এর কি সুবিধা? পার্কিং এর সুবিধা আমাদের অন প্রপার্টি পার্কিং আছে। আচ্ছা, একসাথে, তাহলে বাইরে কোনো পার্কিং এর চিন্তাই নেই। আচ্ছা, মানে বাইরে থেকে, এখন আপনাদের যে বোরাইল হোমসটা, ধরে নিন বাইরে থেকে কোনো যদি কোনো ডেলিগেটস আসছে তো আপনাদের এখানে সুন্দরভাবে ভালো পুরো পুরো আমরা। আর বিয়ের জন্য আর কি সুবিধা? তাহলে বাইরে থেকে যদি কেউ শিলচরে বিয়ের ফাংশন এসে করাতে চায়, তাহলে আমাদের জন্য, আমাদের বিয়ের জন্য পুরো ফাংশনের হলও আছে, এবং সবাই একসাথে থাকার, একসঙ্গে থাকার জন্য ফ্যাসিলিটি আছে, যাতে সবাই একটা জায়গায় থাকতে পারে, একটা জায়গায় ফুর্তি করতে পারে, ওইটার পুরো সেট আপ আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো দর্শকবৃন্দ, কেমন লাগলো বোরাইল হোমসটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। যদি আপনাদের, আপনারা যদি কোম্পানিতে চাকরি করছেন এবং আপনাদের কোনো অফিসার যদি এসে ভালোভাবে থাকতে চান, তো আপনারা নিশ্চয়ই বোরাইল হোমসে একবার ভিজিট করুন, দেখে নিন। দেখলাম তো একদম জবরদস্ত। বিবাহের জন্য কোনো ফাংশন করতে চাইছেন, বাইরে আপনারা আছেন সেটেল হয়ে, শিলচর এসে বিবাহ করতে চান, আসুন এখানে করে নিন। আপনাদের বিবাহের হল থেকে শুরু করে থাকা খাওয়া, ইচ অ্যান্ড এভরি আইটেম, সব কিছু ব্যবস্থা আপনারা পাবেন। পার্কিংয়ের তো সুব্যবস্থা, অনেকগুলো গাড়ি এখানে পার্কিং করা যাবে। তাছাড়া যে কোনো ধরনের ফাংশন, যে কোনো ধরনের পার্টি, ছোটোখাটো বড় হোক, 400 জন অবধি যে কোনো ধরনের ফাংশন পার্টি করতে পারবেন। অফিসের যদি কোনো ধরনের আপনার কোম্পানির কনফারেন্স, কোনো মিটিং করতে চান, সেটাও আপনারা এখানে করতে পারবেন দর্শকবৃন্দ। এত সুন্দর একটা সুব্যবস্থা, এবং সব থেকে ভালো জিনিস হচ্ছে গ্যাদারিং নেই এখানে আশেপাশে, একদম সুন্দরভাবে আপনারা করতে পারবেন। এই চেয়ারটাতে বসলাম, আরাম লাগলো। কেমন লাগলো বোরাইল হোমসটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। অনেক দিন পরে শিলচরে এরকম সুন্দর একটা জিনিস দেখলাম, দেখে খুবই ভালোই লাগলো। আপনাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এবং যারা উদ্যোক্তা, যারা করছেন, ওনাদের সবাইকে তো অশেষ অশেষ ধন্যবাদ জানাই, কারণ এইসব জিনিস আসলে আমাদের শিলচরের ইয়েটা বাড়বে, ভ্যালুটা আরও বাড়বে দর্শকবৃন্দ। ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন, যারা বাইরে বাইরে আছেন ওনাদেরকেও পাঠিয়ে দেবেন, যাতে ওনারা সবাইও জানতে পারে। শুধু এরকম না যে আমরা এরকম দিল্লিতে এরকম আছে, বোম্বেতে এরকম আছে, এখন আমাদের শিলচরে অনেক কিছু আছে দর্শকবৃন্দ। এরকম অনেকগুলো এরকম জিনিস এখন আমরা শিলচরে আমরা দেখতে পাই। তো আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো, তো তখন আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার, বাই বাই।